হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আজ আমি নবম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ এছাড়াও কিন্তু 2 মার্কস, 4 মার্কস ও 8 মার্কসের সাজেশান কিন্তু আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করো। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, রক্তাক্ত রবিবার কবে ঘটেছিল? দেখে নাও তার অ্যান্সারটা, 1905 সালে। নেক্সট কোশ্চেন, নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তিত হয় কত সালে? অ্যান্সারটা তোমরা দেখে নাও, 1921 সালে। নেক্সট কোশ্চেন, উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেছিলেন কত সালে? অ্যান্সারটা দেখে নাও, 1918 সালে। নেক্সট কোশ্চেন, ভার্সাই সন্ধির শর্তা অনুযায়ী জার্মানির ওপর যুদ্ধে ক্ষতিপূরণ রূপে যে পরিমাণ অর্থের বোঝা চাপানো হয় তা হলো, তার পরিমাণ কত ছিল? তার পরিমাণ ছিল 660 কোটি পাউন্ড। নেক্সট কোশ্চেন, জার্মানির যে শহরে প্রজাতন্ত্র গঠিত হয় তা হলো ভাইমার। অ্যান্সার হবে ভাইমার। নেক্সট কোশ্চেন, ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত হলো কোন যুদ্ধ? অ্যান্সার হবে স্পেনের গৃহযুদ্ধ। নেক্সট কোশ্চেন, এসএকিউ টাইপ কোশ্চেনগুলো নিয়ে আমি এবার আলোচনা করছি, তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, সাম্যবাদ প্রতিষ্ঠার আগে রাশিয়ায় কোন বংশের শাসন প্রতিষ্ঠা ছিল? সাম্যবাদ প্রতিষ্ঠার আগে রাশিয়ার কোন বংশের শাসন প্রতিষ্ঠা ছিল? অ্যান্সার হবে রোমানভ বংশ, রোমানভ বংশ। নেক্সট কোশ্চেন, রাশিয়ায় সাম্যবাদী সরকারের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হবে লেনিন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে এগুলো পড়বে, এইখানে থেকে কিন্তু কমন আসবে কিন্তু। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল? কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল? এর অ্যান্সার হবে 1917 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, মুসোলিনির উপাধি কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এর অ্যান্সার হবে ইল দুচে, ইল দুচে। নেক্সট কোশ্চেন, মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম গ্রন্থটি রচয়িতা কে? খুব কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটি কিন্তু পরীক্ষায় বারবার আসে, তাই তোমরা ভালো করে দেখে নাও। এর অ্যান্সার হবে আমার সংগ্রাম বা মেইন ক্যাম্পের রচয়িতা কিন্তু হিটলার। নেক্সট কোশ্চেন, ইতালিতে ফ্যাসিস্ট দলের একনায়কতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? এর অ্যান্সার হবে মুসোলিনি। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, জার্মানিতে ন্যাৎসি দলের একনায়কতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এর অ্যান্সার হবে হিটলার। নেক্সট কোশ্চেন, স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা কে করেছিলেন? এর অ্যান্সার হবে জেনারেল ফ্রাঙ্কো। নেক্সট কোশ্চেন, জাতিসংঘ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? এর অ্যান্সার হবে 1919 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, স্পেনের গৃহযুদ্ধ কত সালে হয়েছিল? এর অ্যান্সার হবে 1939 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, বলশেভিক দলের নেতা কে ছিলেন? এর অ্যান্সার হবে লেনিন। নেক্সট কোশ্চেন, দুজন রুশ সাহিত্যিকের নাম লেখো। দুজন রুশ সাহিত্যিকের নাম হচ্ছে গর্গি ও তলস্তয়ী। নেক্সট কোশ্চেন, এপ্রিল থিসিস কে ঘোষণা করেন? এর অ্যান্সার হবে লেনিন, 1917 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হিটলারের উপাধি কী ছিল? হিটলারের উপাধি কী ছিল? এর অ্যান্সার হবে ফুয়েরার। ঠিক আছে, এর অ্যান্সার হবে ফুয়েরার। এবারে আমি আলোচনা করব 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, এপ্রিল থিসিস বলতে কী বোঝো? খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা দেখে নাও, উত্তরটা আমি আলোচনা করছি না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট কোশ্চেন, নব বা নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি কী, বা এটা NEP কী আসতে পারে? তোমরা কিন্তু এর অ্যান্সারটা তোমরা ভালো করে দেখে নাও, এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যত বেশি পারবে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, উড্রো উইলসনের 14 দফা নীতি বলতে কী বোঝো? তার অ্যান্সারটা তোমরা দেখে নাও, বিশ্বশান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা, ইউরোপের পুনর্গঠন প্রভৃতি উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উইলসন 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি মার্কিন কংগ্রেসে তার বিখ্যাত 14 দফা নীতি ঘোষণা করেন। এটাই কিন্তু উড্রো উইলসনের 14 দফা নীতি। নেক্সট কোশ্চেন, পুলিশ করিডোর কী? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, পুলিশ করিডোর কী? তোমরা অ্যান্সারটা দেখে নাও। নেক্সট কোশ্চেন, ভার্সাই সন্ধির প্রধান দুটি শর্ত উল্লেখ করো। তোমরা শর্ত দুটি দেখে নাও, খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ফ্যাসিবাদ বলতে কী বোঝো? এর অ্যান্সারটা তোমরা দেখে নাও, তোমরা জানো ফ্যাসিবাদ কিন্তু ইতালিতে মুসোলিনির কিন্তু নেতৃত্বে এটি গঠিত হয়েছিল। দেখে নাও, খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ন্যাৎসিবাদ বলতে কী বোঝো? তোমরা জানো জার্মানির একনায়কতন্ত্র শাসক ছিলেন কিন্তু হিটলার, হিটলারের নেতৃত্বে কিন্তু এটি গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, কবে ও কাদের মধ্যে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়? এটা কিন্তু 1932 খ্রিস্টাব্দে ইতালি জার্মানি ও জাপানের মধ্যে কিন্তু রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়। এই ইতালির রাজধানী রোম ও জার্মানির রাজধানী কিন্তু বার্লিন, আর জাপানের রাজধানী কিন্তু টোকিও। নেক্সট কোশ্চেন, ভাইমার প্রজাতন্ত্র বলতে কী বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমরা ভালো করে এর অ্যান্সারটা দেখে নাও।
এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসবে, এমন একটি কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল, তোমরা কিন্তু ভালো করে এটা পড়বে। নেক্সট কোশ্চেন, রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ভালো করে এই কোশ্চেনটি মুখস্থ করবে। এবারে আমি আলোচনা করব 4 মার্ক্স ও 8 মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেনগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ফার্স্ট কোশ্চেন, বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি লেখো, এই কোশ্চেনটা তোমরা ভালো করে পড়বে। তার অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, আলোচনা করছি না, আলোচনা করলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা দেখে নাও অ্যান্সারটা। নেক্সট কোশ্চেন, যে কোশ্চেনটি পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু 100-তে 100, দেখে নাও, জার্মানিতে হিটলারের নেতৃত্বে ন্যাৎসি দলের উত্থানের পটভূমি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পরীক্ষার আসার জন্য কিন্তু প্রবল প্রবল চান্স কিন্তু এই কোশ্চেনটি, তোমরা দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। পরের কোশ্চেন, ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ন্যাৎসিবাদ ও ফ্যাসিবাদ এই দুটি কোশ্চেনের মধ্যে দুটোই কিন্তু পরীক্ষা আসার চান্স আছে, কিংবা দুটোর মধ্যে কিন্তু একটা কিন্তু অবশ্যই কিন্তু আসবে, তোমরা কিন্তু ভালো করে পড়বে, তার অ্যান্সারটা তোমরা দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমরা কিন্তু ভালো করে পড়বে, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করেছি, তোমরা কিন্তু এই অ্যান্সার কিন্তু ভালো করে কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে, এই কোশ্চেনগুলি পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল। নেক্সট কোশ্চেন, স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো, এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ভালো করে কিন্তু পড়বে, দেখে নাও তার অ্যান্সারটা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।